যেহেতু আবার তুফানও আছে শাকিব খান, তো কি মনে হয় এই রিভেল দিয়ে দর্শকদের হলে কানতে পারবেন কিনা, আপনারা কনফিডেন্ট পাবেন? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আসলে মাদ্রাজ থেকে আসলাম, আমি আর সব সময় যারা অতিথি আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, এবং সেই সঙ্গে আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং আজকের এই রিভেঞ্জারি প্রেস মিটে আপনারা এসেছেন, ছবিটিকে সুন্দরভাবে প্রচার করেছেন, অলরেডি অনেক সিনেমা ট্রেইলার গানকে আপনারা রিপ্রেজেন্ট করেছেন দর্শকদের সামনে খুব সুন্দর হেডিংস দিয়ে, এবং আমার বিশ্বাস যে শেষ পর্যন্ত এবং সিনেমা রিলিজ হওয়ার পরও সুন্দরভাবে রিভিউ দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আসলে আমি আমি একটা বিষয় সবসময় কনফিডেন্টলি ফিল করি যে আমি যখন আমার সিনেমা রিলিজ দিই, আমাদের সিনেমা যখন রিলিজ হয় তখন আমি শুধু আমার কন্টেন্ট নিয়ে চিন্তা করি, ডানে বামে আশেপাশে কী ছবি আছে সেটা নিয়ে টুবি বেরোনের আমি চিন্তা করি না। আর এই ঈদে আমি আই স্ট্রংলি ফিল যে রিলায়েন্স যে টাইপের কন্টেন্ট সেটা যে কোনো দর্শকদের ভালো লাগবে, আমি এজ এ অডিয়েন্স, কারণ আমার যখন কোনো ছবির কোনো খুঁত বা কোনো নেগেটিভিটি বা কোনো উইকনেস ধরা পড়ে আমি নিজে কনফিডেন্স পাই না, বাট আমি কনফিডেন্টলি বলছি ইনশাল্লাহ রিভেঞ্জ সবার ভালো লাগবে। এবং অন্যান্য ছবির সঙ্গে কম্পিট করার কিছু নাই, আমি মনে করি যে প্রতিটি ছবি এই দেশের জনগণকে, আমি দেশের প্রতিটি লাখো সিনেমা প্রেমীদের জন্য আসলে প্রতিটি সিনেমা নির্মাণ করা হয়, এবং সেই প্রতিটি সিনেমাই দর্শকদের দেখা প্রয়োজন, এবং দেখবেন এবং আমাদেরকে ইন্সপায়ার করবেন যেন আমরা সামনে আর অনেক ভালো ভালো সিনেমা আপনাদের উপহার দিতে পারি। থ্যাংক ইউ।